এজন্য ইসলামী শরীয়তে উপার্জন ইনকাম এটা অনেক বড় একটা ইবাদত। ইনকাম করা, রুজি করা, রোজগার করা এটা নিছক খালি দুনিয়াবি বিষয় নয়। ইসলামের নবী যখনই দোয়া করতেন আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর নবী সবার আগে দুনিয়ার জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করেছেন তখন নিজেকে দিয়ে শুরু করতেন, দোয়া করতেন আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়ায়, কল্যাণ দাও আখেরাতে, আর আখেরাতের ভয়ঙ্কর আজাব থেকে তুমি আল্লাহ বাঁচিয়ে দাও। এজন্য ভাইরা দুনিয়াকে তুচ্ছ মনে করা যাবে না। দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে পরকালের একটা শস্যক্ষেত্র। এখানে যেমন চাষবাস করব পরকালে আল্লাহ পাক তেমন ভালো ভালো ফসল আমাদের উপহার দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ায় আমল করতে ভালো আমল, কি আমল জোরে বলেন, নেক আমল, ভালো আমল। আমার মুসলমান ভাইরা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে জানিয়ে দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতঃপর যখন ফরজ নামাজ শেষ হয়ে যাবে, জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে, জুমার নামাজ যখন তার যতগুলো ফর্মালিটি আছে সব শেষ হয়ে যাবে, আর ঘরে বসে থাকো না, মসজিদেও বসে থাকো না, জুমার নামাজ যখন শেষ হবে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রিজিক গুলোকে তালাশ করে ঘরে নিয়ে আসো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া ফদল, আল্লাহ পাকের দেওয়া করুণা, আল্লাহ পাকের দেওয়া অনুগ্রহ, এই রিজিকটা আল্লাহ পাকের অনুগ্রহ, এগুলো খোঁজো। যারা ব্যবসায় আছো ব্যবসায় লেগে যাও, যারা কৃষি কাজে আছো কৃষি কাজে লেগে যাও, যারা চাকরি করছো চাকরির জন্য ছোট, তোমার এই নামাজ যখন হয়ে গেল ফরজ নামাজ, শুধু এই নামাজ না সব নামাজের ক্ষেত্রে নিয়ম, ফরজ ইবাদত যখন হয়ে গেল ওই ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ হচ্ছে ইনকাম করা নিজের হাতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজির জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া অন্যান্য ফরজের পরে আমার আল্লাহর উপর থেকে একটা বড় ফরজ। এজন্য যে নাকি ঘরের কর্তা, তিনি ঘরে বিয়ে শাদি করছেন, জামাই যিনি, বর যিনি, তার বউ, তার বাচ্চার ভরণ পোষণ তার উপরে ওয়াজিব, তার উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বলছেন যার যেমন স্টেটাস, যার যেমন পজিশন, সেই পজিশন অনুযায়ী তার জন্য খাদ্য, তার বাসস্থান, তার পোশাক আশাক এগুলো জোগাড় করা। ওই সংসারের প্রধান যে ব্যক্তি, যিনি সংসারের প্রধান তার উপরে দায়িত্ব, তার কর্তব্য, যিনি বাবা, যিনি স্বামী, তিনি সন্তানের এবং স্ত্রীর সমস্ত পোশাক আশাক, খাবার দাবার, চিকিৎসার বস্তু, পড়ার টাকা পয়সা, তার বই খাতা কলম এভরিথিং তার উপরে জোগাড় করা আল্লাহর পক্ষ থেকে কি ফরজ। কথা বলেন, সেটা কি ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কোনো গোলাম রুজির জন্য হালাল বের হয়ে যায়, হালাল রুজির জন্য ঘর থেকে বের হয়, সংসারের প্রয়োজন মেটানোর জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত মুজাহিদের মতো হয়ে যায়। আল্লাহ পাকের রিজিক সে তালাশ করছে ভাইয়ারা। এজন্য আল্লাহ পাকের রিজিকটা আল্লাহর একটা অনুগ্রহ, করুণা। রিজিক আল্লাহর কি অনুগ্রহ। এই জন্য রিজিক তালাশ করতে হলে ডাকতে হবে একজনের কাছে, একজনের কাছে চাইতে হবে, তিনি কে, জোরে বলেন না, মিথ্যা কসম করা লাগবে না, আমার অফিসের বসের উপরে বিশ্বাস করতে হবে নাকি আমার এই যে বিভিন্ন টেকনিক্যাল, বিভিন্ন ভাওতাবাদী, বিভিন্ন মাল বিক্রি করার জন্য ট্যাগ উল্টায় পাল্টায়া এমন তেমন করে দেশি মালকে বিদেশি বলে চালায়া দেওয়া, বিদেশি মুরুখকে দেশি মুরুখ বলে মিথ্যা বলে চালিয়ে দেওয়া, এগুলো কি আমার রিজিকের জন্য সহায়ক হতে পারে? আপনারা কি মনে করেন পারে?
এজন্য আল্লাহ তারপরে বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর রিজিক করো আর মনে মনে ডাকো একজনকে, তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম আমরা, কিন্তু আমার বিশ্বাস রিজিকের জন্য আমরা যতটা না আমাদের বসের উপরে বিশ্বাস করি, আমাদের ব্যবসার সম্পদের বিশ্বাস করি, দোকানের শাটার খোদা রাখার উপরে বিশ্বাস করি, আল্লাহর জিকিরের উপরে আল্লাহর উপরে তার ন্যূনতম বিশ্বাস মুসলমানদের নাই, ঠিক কি না? বলে দোকান বন্ধ করে নামাজে আসো। কয় বেটা এখন নামাজ, এখন তো রুজি করার সময়, রুজি কইরা লাই, ঠিক কি না? এটা করা ঠিক হবে না, বরং তুমি মসজিদে শাটার উন্মুক্ত করে যাও, মসজিদে মসজিদে যাও না। এমন কাস্টমার আছে তার মনকে ঘুরিয়ে দেওয়া ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তোমার দোকানে কাস্টমার পাঠাবেন, তুমি চাইলে তোমার দোকানের ডেকোরেশন, তোমার দোকানের মাল কালেকশন, এগুলো কখনো তোমার দোকানের কাস্টমার পাঠাতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, লাউ আনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সত্যিকার রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে তেমন ভাবে রিজিক দিবেন যেমন পাখিদেরকে রিজিক দেন, পাখিদেরকে যেমন রিজিক দেন তেমন দেন। পাখিদের কেমনে রিজিক দেন? রাব্বুল আলামিনের হাবিব তাও জানিয়ে দিয়েছেন, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পৃথিবীতে যত পাখি ঘর থেকে বের হয় তাদের কোনো টাকা পয়সার কোনো ব্যাংক নাই, এটিএম কার্ড নাই, দোকানপাট নাই, মিল কারখানা ইন্ডাস্ট্রি নাই, ওই পাখিদের কোনো ফিক্সড কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, বিশাল আকাশের উপরে ডানা মেলে ওই পাখিগুলো ডাকে একজন কে, তিনি কে? আল্লাহ বলছেন, তুমি দেখবা ওই পাখিগুলো তার ডানা বিস্তৃত করে দিয়েছে, কোনো হাইড্রোলিক পাওয়ার নাই, কোন প্রকারের কোনো জ্বালানি নাই, কোনো ল্যান্ডিং স্টেশন নাই, কোনো ট্যাক অফের কোনো রানওয়ে নাই, কিন্তু এই পাখি আকাশের উপরে ডানা মেলে দাঁড়িয়ে থাকে, কোন প্রকারের কোন মেশিনারি তার ডানার দুই পাশে গোল করে টানা দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন, মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, ওই পাখিগুলোকে বিশাল আকাশে উড়িয়ে রাখেন একজন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পাখিগুলো যখন ঘর থেকে বের হয় দেখবা তারা খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যাবেলা আবার যখন তাদের ঘরে ফিরে আসে একটা পাখিকেও তুমি খালি পেটে ঘরে ফিরতে দেখবা না। তাকদু খেমাসা, ঘর থেকে বের হয় খালি পেটে, আবার যখন বের থেকে ঘর থেকে ফিরে আসে তখন ভর পেটে ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ। বলে ভাইরা বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞানী যারা আছে, এরা একটু দুষ্টামি করা শুরু করেছে। ওরা বলল, দেখি তো কিছু কিছু পাখির ঠ্যাঙের ভিতরে ক্যামেরা সেট করি। ওরা অনেক পাখির পায়ের ভিতরে ছোট ন্যানো ক্যামেরা সেট করেছে, কেন জানেন? তারা খুঁজতে চেয়ে দেখলো যে একটা পাখিকেও দেখি তো ঘরে ফিরে আসে কিনা খালি পেটে, যদি একটা পাখিকে খালি পেটে ঘরে ফিরে আসতে দেখে তাহলে তারা নবীর হাদিসকে মিথ্যা বানায় দিবে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতে পারবে মোহাম্মদ মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ বলবেন না, কিন্তু আমার নবীর কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করা গেছে? কিয়ামত পর্যন্ত মিথ্যা প্রমাণ করা যাবে? নবীর সুন্নতকে আজকে তারা মানতে বাধ্য হচ্ছে। আজকে এই যে চীন, তাদের দেশে যে ভাইরাস শুরু হয়েছে, কথা কন ঠিক কি না? এই ভাইরাসের কারণ, মৌলিক কারণ হচ্ছে তাদের খাবার। এই খাবারগুলো তারা ঠিকভাবে তারা খায় না, তাদের খাবারের মধ্যে হারাম হারাম আর হারাম, অপবিত্র নাজাস ভরপুর, নাউজুবিল্লাহ বলেন। তারা খায় বাদুর, তারা খায় ইঁদুর, তারা খায় জীবন্ত মাছের রক্ত, নাউজুবিল্লাহ বলবেন না। ভাইয়েরাদের খাদ্যের তালিকা দেখলে অবাক হবেন আপনি। এই জন্য এই সমস্ত আজে বাজে খাবার জাল্লা পাক মানুষের জন্য হালাল করেন নাই, আল্লাহ বুঝে শুনে রেখেছেন, যেটা হালাল ওটাকে হালাল করেছেন কে? হালাল কাকে বলে? আল্লাহ বলছেন, রাসূল বলছেন, মা আহাল্লাল্লাহ আল হালালু মা আহাল্লাল্লাহ, হালাল মানে বৈধ হলো সেই খাবার যে খাবারটাকে বৈধ করেছেন একজন, তিনি কে? শুকর খাওয়া কি হালাল?
জোরে বলেন হালাল না আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম তোমাদের উপরে হারাম করা হয়েছে আল মাইতা ওয়া লাহমু খিনজির খিনজিরের গোশত হারাম এটা আল্লাহ করেছেন কিন্তু সমানে আজকে ইউরোপের মানুষ এই খিনজিরের গোশত খাচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এই শুকর কেন হারাম এর বড় একটা কারণ হচ্ছে এরা নাজাস কাজার ময়লা আবর্জনা খায় এগুলো খেলে পড়ে নানান ধরনের রোগ মানুষের শরীরে বিস্তার করে এখন আমার এক আঙ্কেল ছিলেন তিনি বললেন চাচা যদি আমরা ফার্মের মুরগের মতো শুকরগুলোকে লালন পালন করি ওদেরকে ভালো খাবার খাওয়াই তাহলে কি খাওয়া হারাম হবে প্রশ্ন আসে না নাই খুবই জটিল এবং কঠিন প্রশ্ন কথা বলেন ঠিক কিনা যে তুমি তো বললা শুকর খাওয়া হারাম তার কারণ কি যে সে ময়লা খায় ময়লা খেতে দিব না তাকে বেঁধে রাখবো তাকে আমরা ফার্মের মুরগের মতো ভালো ভালো খাবার খাওয়াবো তাহলে জায়েজ হবে কিনা বলো তা আমি খুব বিপদে পড়লাম এই প্রশ্ন নিয়ে তা আমরা শুনবো ইনশাল্লাহ এর উত্তর ভাইয়েরা এই জন্য মনে রাখতে হবে যে ইসলামী সমাজে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি বলেছেন তোমরা পাখিরা যেমন আল্লাহকে বিশ্বাস করে তোমরা একটা আবার আল্লাহকে বিশ্বাস করে দেখো না তোমার রিজিক কেউ দিবে না দিবেন একজন তিনি কে কিন্তু আমরা নবীর কথা আমরা বিশ্বাস করতে চাই না কপাল পর আমরা মুসলমান নবীজির কথা আমরা বিশ্বাস করতে চাই মাদ্রাসায় পড়ে হবে কি খাবি কি এমন প্রশ্ন আসে না নাই ও ভাইরা বলেন আসে না নাই স্কুলে পড়ো চাকরি হবে নকরি হবে স্কুলে পড়ে কি হবে আমরা দেখতেছি স্কুলে পড়ে পড়ে মাশাআল্লাহ স্কুলে পড়া নিষেধ না আমি কখনো স্কুল বিদ্বেষী না কষ্ট নেবেন না ওখানে দরকার কিন্তু মাদ্রাসাতেও এর শিক্ষা নিয়ে কি কটাক্ষ করার সুযোগ আছে মাদ্রাসার শিক্ষা নিয়ে ব্যঙ্গ করার সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো মাদ্রাসার ছাত্ররা দখল করে নিচ্ছে সুবহানাল্লাহ বলে আমরা যে মাদ্রাসা পড়াই দারুন নাজাতে প্রতি বছর 150টার বেশি গড়ে ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রতি বছর আমাদের ছেলেরা কমপক্ষে 150-এর বেশি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বুয়েটে তারপরে আপনার ডাক্তারি মেডিকেল বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে আমাদের ছেলেরা চান্স করে নিচ্ছে আগে তারা বাধা দিত বলতো ইংরেজি ইংরেজি তোমরা 200 মার্কস পড়ো না এখন মাদ্রাসার ছেলেরা আলেম জামাতে অর্থাৎ এইচএসসিতে অন্য ছাত্ররা যখন স্কুলে পড়ে 1400 মার্কস মাদ্রাসার ছেলেরা 1700 মার্কস পড়ে সুবহানাল্লাহ বলবেন না তারপরেও মাদ্রাসার ছাত্রদেরকে দমাই রাখা যাবে আর এই মাদ্রাসার ছাত্র যখন ভার্সিটিতে পড়ে তারা যখন ভালো ভালো পজিশনে যাবে এরা কখনো রডের বদলে রাস্তার মধ্যে বাঁশ দিত না কথা কোন ঠিক কিনা জোরে বলেন দেশের অন্যায় হয় দেশের ক্ষতি হয় এমন কোন কাজ মাদ্রাসার ছাত্ররা করবে না আমরা বিশ্বাস করি আবার এই বাংলাদেশের জন্য জীবন দেওয়া লাগে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবার যদি রক্ত দেওয়া লাগে জি জান উজাড় করে বুক চেপিয়ে এই দেশকে রক্ষার জন্য সবার আগে মাদ্রাসার ছাত্র হয়ে যাবে কথা বলেন ঠিক না অতএব মাদ্রাসা ইসলামকে নিয়ে দেশের সাথে কখনো সাংঘর্ষিক সম্পর্ক তুলনা করা যাবে না বাংলাদেশের যুদ্ধটা মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না ভাইয়েরা এটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না জালেম সে মুসলমান হলেও তার পরিচয় সে জালেম কথা বলেন ঠিক কি না সন্ত্রাসী তার পরিচয় সন্ত্রাসী সে মুসলমান হলেও তার পরিচয় অন্য কিছু নয় সে সন্ত্রাসী এজন্য কে সন্ত্রাস করে তার পরিচয় সন্ত্রাসী কেউ মুসলমানের নাম নিয়ে কারণ মন্দির ভাঙলে সে সন্ত্রাসী যে মুসলমান না কথা বলেন ঠিক কি না যদি কেউ মুসলমানের দাড়ি আর টুপি নিয়ে মূর্তি ভাঙে বাংলাদেশে এখনো আমি বলবো ভাইরা ওই লোকটা সন্ত্রাসী যদি কেউ মুসলমানের পরিচয় নিয়ে কোনো হিন্দু বাড়িতে আগুন ধরায় দেয় কোনো খ্রিস্টানদের ঘরে গিয়ে তার গলা কাটে যদি কোনো ইহুদির বাড়িতে গিয়ে নিরন্নব নিরস্ত্র সাধারণ কোনো ইহুদির বাড়ি গিয়ে তার গলা কাটতে চায় আমরা বলবো ওই মানুষটা মুসলমান না সে হচ্ছে সন্ত্রাসী কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিআ আল্লাহ জানিয়ে দিয়েছেন জগতের কোন মুসলমান না
জগতের কোনো হিন্দু না, জগতের কোনো বৌদ্ধ খ্রিস্টান নয়, এই পৃথিবীর বুকে একটা জীবন কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, কেমন যেন এক জীবন নয় গোটা পৃথিবীকে সে গলা টিপে মেরে ফেলে দিল। এই জন্য কারো জীবনকে নষ্ট করা, হত্যা করা কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে? জরিমানা যাবে? এই জন্য আমরা যেমন বলেছি মাইনরিটি সংখ্যালঘুটুকু বুঝি না আমরা, কেউ হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে বাংলাদেশে, আমরা সবাই এক হয়ে থাকব, কেউ কারো উপরে আঘাত করা ইসলাম জায়েজ বলে? যদি কেউ করে সে মুসলমান হলে তার পরিচয় মুসলমান না, সে সন্ত্রাসী, সে সন্ত্রাসী, সে সন্ত্রাসী কথা বলেন ঠিক না? আজকে ভারতকেও এই বিষয়ে ক্লারিফাই করতে হবে, ভারতকেও বলতে হবে যে হিন্দু হোক তার পরিচয় যে হোক, কোন মানুষকে আঘাত করে মুসলমান হোক অমুসলমান হোক তার গায়ে আঘাত করলে সেও সন্ত্রাসী, তার বিচার করতে হবে কথা বলেন ঠিক না? তা না হলে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে তারা মদত দেয়, ওই সমস্ত সন্ত্রাসীদেরকে যারা পালে, ওই সমস্ত সন্ত্রাসীদেরকে যারা আশ্রয়ের প্রশ্রয় দেয়, তাদেরকে শ্রদ্ধা সম্মান আমরা দেখাতে রাজি? জোরে বলেন মুসলমান রাজে? এই কথা ক্লারিফাই ভারতকে করতে হবে, বিচার একদিন হবে এই কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা ভারতে কি হচ্ছে তা দেখে কি আমরা আমাদের হিন্দু ভাইদেরকে মারতে পারবো? আপনারা বিবেক কি বলে পারবো? অসম্ভব। আমার মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে, নবীর একজন সাহাবী দোকান খুলে বসেছেন, দোকান ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কথা বলবো সংক্ষিপ্ত সময়ে, রাসূলের সাহাবী দোকান খুলে বসেছেন, এক লোক কাস্টমার ইহুদি এসে দোকানে কম্বল কিনবে, বলল কম্বলের দাম কত? এত। তিনি বলেন নাও টাকা। যখন ইহুদি বের করে দিয়েছে নবীর সাহাবী মুসলমান দোকানদার, তিনি বলেন এই কম্বলটা সমান দাম দিয়ে তুমি পাশের দোকান থেকে কিনে নিয়ে যাও। ইহুদি তো অবাক, বলে এই মুসলমান কয় কি ব্যবসা বাণিজ্য বুঝে না। সে মোটামুটি একটা কিউরিয়সিটি নিয়ে, আগ্রহ নিয়ে পাশের দোকানে গিয়ে বললে এই ছেলে, ওই মুরব্বী তোমার হয় কি? কয় কিছু তো হয় না আমার। কয় বেটা ঠিক মতো বল, তোর চাচা হয় না, দুলাবাই হয় না, কি হয়? তা না হলে তোর কাছে পাঠাইলো কেন? লাভটা তো সে খাইতে পারতো ঠিক কি না? আমরা তো দোকানদারি করি করি না, কেমনে আরেকজনের কাস্টমার বাগাই নিতে পারে সেই চিন্তা আমরা করি। হর হামেশা চিন্তা হচ্ছে ওর কাস্টমার কেমনে আমার কাছে আসবে, ওর কাস্টমার কেমনে আমি ভাগাই নিতে পারি এই চিন্তা আমরা করি। তো এই চিন্তা করতে করতে আমরা আমাদের স্বভাবটাকে এত খারাপ করে ফেলছি যে একই গরু, একই ছাগল, একই গরু কুরবানি করে জবাই করে দুইজন দুই দিকে নিয়ে গেছে বিক্রি করতে, কথা খেয়াল করিয়েন। একই গরু দুজন মিলে কিনে আনছে হাট থেকে, এনে দুইজন কসাই দুই দিকে নিয়ে গেছে। আপনি এই পাশের দোকানে কিনতে যাবেন, পাশের দোকানওয়ালা বলবে কাহে কিনিয়েন না, মরা গরু আছে না নাই? আমি বাস্তব প্রমাণ বলছি আপনাকে। তা আমি বললাম ভাই মরা তো মারছো তোমরা, ঠিকই তো মরা তো ঠিক আছে, জবাই তো তোমরা করছো, এটাকে মরা গরু তুমি বললা, আমি তো দেখলাম তোমরা দুজন মিলে এই গরুটা কিনে আনছো, তো তোমার ওই কথা সে তো শুনতেছে, সে কষ্ট পাবে না? বলে হুজুর করবে কি, হেও তো আমার লাগে এরকম করে, নাউজুবিল্লাহ বলবেন না। তো দেখেন আমরা পাপ কাজ করতে করতে পাপটাকে হালাল বানাই ফেছি, পাপটাকে হালাল পাপ বানাই ফেছি। পাপ কি কখনো হালাল হতে পারে? আমাদের ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলে মেয়ের হাত ধরে হাঁটে আছে না নাই? যখন কোনো হাত ধরে হাঁটো কেন? কই শি ইজ মাই ফ্রেন্ড, হোয়াই আর ইউ মেকিং এ ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড ওমেন? আপনি কেন হুজুর এই ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করতেছেন? মিয়া মোল্লা আপনারা আমাদেরকে 100 বছর পিছনে নিতেছেন, এমনটা বলে কি বলে না? ভালোবাসা দিবস গেছে কয়েকদিন আগে ঠিক কি না? যখন আপনি এর বিরুদ্ধে বলবেন যে ভালোবাসা দিবসের ইতিহাসটা কি জানো তোমরা? ইতিহাস জানতো ভ্যালেন্টাইন ডে কখনো ভালোবাসা দিবস হতে পারে না। অনুভূতিটা কোথায় নষ্ট হয়েছে আমি আপনাকে এতটুকু বলতে চাই ভাইয়েরা, যে আমরা আজকে নামে তো মুসলমান, আর যখন এই কাফেররা মারবে তখন মুসলমানের আমরা ওসিলা দিব, আল্লাহ মুসলমান বাঁচাও, এই ওসিলা আল্লাহর কাছে কবুল সেদিন হবে? হারাম খেতে খেতে, হারাম কাজ করতে করতে দোয়া করার পথ বন্ধ করে ফেলছি আমরা, এই হারামের সাগরে ডুবে আছে আমরা, এই হারাম দিয়ে আল্লাহর কাছে ডাকলে আল্লাহর আরশে আজিমে আর কম্পন তৈরি হবে না। দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত হচ্ছে হালাল খাবার।
কিন্তু এই জায়গাতে আমরা খুব দুর্বল। কেন যে দুর্বল আমি বুঝি না ভাইরা, কেন দুর্বল? না খেয়ে আমরা থাকবো, শাক ভাত খাবো, একেবারে পানি খেয়ে বাঁচবো, তারপর হালাল খাওয়া হারাম খাওয়া যাবে? আপনারা কি বলেন, যাবে? তো এই একটা শপথ যদি নিতে পারি আমরা, যদি নিতে পারি যে আমরা শপথ নেই যে আমরা হারাম খাবো না, আপনি আল্লাহর অলিতে পরিণত হবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন। আল্লাহর কসম করে বলি, আপনার হালাল খাবার যদি থাকে, অন্য কিছু না, আপনি আল্লাহকে ডাকবেন, সাথে সাথে আল্লাহর আরশে আযিমে কম্পন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভারতের আপনার সেই বড় বড় রাজা বাদশারাও জানতো, তারাও জানতো এই পৃথিবীতে আল্লাহর বান্দা তারা হালাল খাবার খায়। অমুসলিমরাও জানে, হালাল বক্ষণ যারা করে তাদের দোয়া কখনোই আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দেন না। এজন্য আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হলে আর কোন সম্পর্ক লাগবে না।